30 থেকে 40 হাজার টাকা আপনি জমা করেছেন হ্যাঁ সাহারাতে, টাকা কোনো ফেরত পেয়েছেন? না পাইনি। সাহারা রিফান্ড পোর্টালে 24 হাজার টাকা মোট জমা দিয়েছেন সাহারা কোম্পানি, কনফার্ম? কনফার্ম। আফসোস, টাকা গেলে আফসোস সবারই হয় প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, না পেলে কি করা যাবে? তাই নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে। সাহারা রিফান্ড পোর্টালের বিনিয়োগকারীরা টাকা ফেরত পেয়েছে হ্যাঁ কি না, এই নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন। আমরা এই মুহূর্তে ঘাটাল লোকসভার অন্তর্গত বিভিন্ন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু প্রবেশ করছি এবং সেখানে মানুষের প্রতিক্রিয়া। কমিউনিটি পোস্ট দিয়েছিলাম পশ্চিমবঙ্গ টিভি বা ওয়েস্ট বেঙ্গল টিভি টুটিলে, যেখানে কমিউনিটি পোস্টে আমরা দিয়েছিলাম যে 25,000 কোটি সাহারার টাকা থেকে 23,000 কোটি টাকা ভোট প্রচারে ব্যবহার করা হচ্ছে। কারণ সেই টাকা যিনি 2023 সালের 14ই নভেম্বর সাহারার কন্যাদার, সাহারা গ্রুপ ইন্ডাস্ট্রির যিনি প্রতিষ্ঠাতা কন্যাদার সুব্রত রায়, তিনি মারা গেলেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 24,000 কোটি টাকার আশপাশে তিনি জমা দিয়েছিলেন কেন্দ্রীয় সংস্থা সেবির কাছে। সেই টাকাটা এখন 25,000 কোটি টাকা সাহারা রিফান্ড পোর্টাল, অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রকের যে রিফান্ড পোর্টাল চালু করেছে, মানুষ তো ক্লেমও করছে, কিন্তু ক্লেম করার পর সেই টাকা কি ফেরত পাচ্ছে? অনেকেই কমেন্টস করেছিলেন যে লোমের খবর, বস্তা পচা খবর, এসব ফালতু খবর, কারণ সাধারণ মানুষকে টাকা সব ফেরত দেওয়া আছে। সাধারণ মানুষ বিনিয়োগকারী তারা কি বলছে? আপনার নাম? আপনি কি সাহারা পলিসিতে টাকা জমা দিয়েছিলেন? কাগজ আছে দেখি। লিমিটেড সাহারা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এবং ক্লেম করেছিলেন? ওনার ক্লেম দেখুন, ক্লেমের কপিও আছে, ক্লেম অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে তারিখ দেওয়া রয়েছে, ক্লেম রিকোয়েস্ট ডেট 14 আগস্ট 2023। আপনার কাগজে দেখলাম 2012 সালে আপনি করেছেন। কত টাকা জমা দিয়েছিলেন? 10,000। কত টাকা আপনার পাওয়ার কথা ম্যাচুরিটি? 26,000 টাকা। ক্লেম যে করেছিলেন কতদিন আগে ক্লেম করেছিলেন? 6-7 মাস আগে। আপনার ক্লেমের দেখি এখানে লেখা রয়েছে 14-8-2023 ক্লেম করেছিলেন, প্রায় 7 মাস হয়ে গেল। তো অ্যাকাউন্ট চেক করেছিলেন, টাকা এসেছে? কবার চেক করেছেন অ্যাকাউন্ট? একাধিকবার চেক করেছেন। তো পশ্চিমবঙ্গ টিভির যারা দর্শক তারা কিন্তু দেখতে পাচ্ছেন, আমরা একের পর এক বিনিয়োগকারী, সাহারায় বিনিয়োগকারী যারা টাকা বিনিয়োগ করেছেন এবং তারা কিন্তু ক্লেম করা সত্ত্বেও, যেটা সাহারা রিফান্ড পোর্টালে ওনাদের যে ফর্মুলা সরকার থেকে বলা হয়েছে যে 45 দিনের মাথায় কিন্তু অ্যাপ্রুভ এবং 3 মাসের মধ্যে টাকাটা কিন্তু সবার কাছে চলে আসবে, প্রথম দ্বিতীয় বা তৃতীয় ধাপের টাকাটা কিন্তু পেয়ে যাবে। কিন্তু আমরা একাধিক জনের প্রতিক্রিয়া, তাদের প্রতিক্রিয়া দেখালাম, তাদের কিন্তু হাতে তাদের প্রমাণ রয়েছে, তারা ক্লেম করেছেন। সেই ক্লেমের কপি আমি, ক্লেমের ফটো অবশ্যই আপনাদের সামনে দেখাচ্ছি তুলে, এবং সাহারা কোম্পানি দেখুন এসব কাগজ কিন্তু রয়েছে ক্লেম করা সত্ত্বেও, যেখানে 3 মাসের মধ্যে ক্লেম টাকাটা কিন্তু রিফান্ড হয়ে যাওয়ার কথা। সাহারা রিফান্ড পোর্টাল ভোটের 6 মাস আগে বড় সড়ক করে একদম অ্যাডভার্টাইজমেন্ট হলো, উদ্ঘাটন হলো, এবং সেই সাহারা রিফান্ড পোর্টালে ক্লেম করা সত্ত্বেও মানুষ কেন তাদের হকের টাকা, এটার কোনো চুরির টাকা না, দুর্নীতির টাকা না, হকের টাকা কেন ফেরত পাবে না? আমরা বিগত দিনে খবর করেছিলাম এই রাজ্যে ঘটে যাওয়া, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল সারদা নারদা রোজগারির টাকা মমতা সরকার খেয়ে নিচ্ছে। তাহলে এখন কিন্তু সেই প্রশ্ন আমরা ছুড়ে দিলাম যে অমিত শাহের আওতায় থাকা, অমিত শাহের হাতে থাকা সাহারা রিফান্ড পোর্টাল এবং যে কেন্দ্রীয় সংস্থা সেবি, সেটা তো পিএমও দপ্তর বা স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারাই পরিচালিত হয়, তাহলে কেন্দ্রের সংস্থা সেবি কি সেই টাকা খেয়ে নিল? 25,000 কোটি টাকা, 25,000 টাকা নয়, 25 টাকা নয়, 25,000 কোটি টাকার মধ্যে আমাদের কাছে সঠিক তথ্য 10% টাকা, 2 থেকে 2,500 কোটি টাকা এখনও পর্যন্ত সাহারা রিফান্ড পোর্টাল মারফত রিফান্ড হয়েছে, বাকি 23,000 কোটি টাকা লোকসভা ভোটের প্রচারে কি ব্যবহার করা আছে, এই প্রশ্ন কিন্তু আমরা ছুড়ে দিলাম। যদি না হয়ে থাকে তাহলে সাধারণ মানুষের ন্যায্য টাকা, হকের টাকা ফেরত দিক। আর কত দেরি লোকসভা ভোট চলে গেলে কি আর আমরা টাকাটা ফেরত পাবো? আমার নাম জালালউদ্দিন খান। আপনি কি সাহারায় টাকা জমা রেখেছিলেন? হ্যাঁ জমা করেছিলাম। কত বছর আগে? হয়ে গেল প্রায় 6-7-8-10 বছর হয়ে গেছে। এক দশক হতে চললো, 10 বছর পার হয়ে গেছে। 10 বছর পার হয়ে গেছে। কত টাকা জমা দিয়েছিলেন মোট? মোট একটা ফিক্স ডিপোজিট করেছিলাম 5,000 টাকা, আর বাদবাকি আর 250 টাকা করে বই করেছিলাম, তা দেওয়া হয়েছে 10-12 কিস্তি দেওয়া হয়েছে, তা টাকা ফেরত পাই। মোট কত টাকা জমা দিয়েছেন? দুটো বই করিয়ে মোটামুটি 30-40 হাজার টাকা মতো জমা করা হয়েছে। 30 থেকে 40 হাজার টাকা আপনি জমা করেছেন সাহারাতে, টাকা কোনো ফেরত পেয়েছেন? না পাইনি। সাহারা রিফান্ড পোর্টালে কখনো ক্লেম করেছিলেন? কেন করেন না? আপনার শোনা বাজে না।
আপনার নাম? সোমনাথ হাই, সাগরপুর। সাহারাতে টাকা বিনিয়োগ করেছিলেন, কত বছর আগে? এটা ধরুন হ্যাঁ বছর আষ্টেক। মোট কত টাকা জমা দিয়েছিলেন? ওই একটা 800,000 ছিল, আর একটা 6,000 মতো ফিক্সড ছিল সেটা। মোট তাহলে হচ্ছে আপনার 24,000 টাকা। হ্যাঁ 24,000 টাকা মোট জমা দিয়েছেন সাহারা কোম্পানি। কনফার্ম? কনফার্ম। কাগজ আছে আপনার কাছে? আমার কাছে কাগজ, আমি এজেন্টের কাছ থেকে আমি মারফত আমি এনে দিতে পারি। এজেন্ট আপনাকে বলেছে কাগজ আপনার কাছে রাখার দরকার নেই? হ্যাঁ। তো জানেন যে সাহারা রিফান্ড পোর্টাল অ্যাপ চালু হয়েছে? না আমরা তো জানি না স্যার, কিছুই জানেন না। এজেন্ট বলে না, আমরা জানবো কি করে? আচ্ছা, টিভিতে নিউজে কোনো খবর দেখেন না? টিভিতে না, আচ্ছা। আমরা গ্রামের মানুষ, চাষবাস করে খাই বাস। এই যে টাকা, এতগুলো টাকা আপনার ভেসে গেল, সেই বলে না বানের জলে ভেসে গেল, রক্ত জল করা পয়সা আপনার। দেখুন আফসোস, টাকা গেলে আফসোস সবারই হয় প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে না পেলে কি করা যাবে, তাই কি মানে তারপর? কিন্তু টাকাটা যে রিটার্ন দেওয়া হচ্ছে, রিফান্ড করা হচ্ছে, এটা আপনারা জানেন না? আমাদের কাছে কোনো খবর নেই। ধন্যবাদ। তো দর্শক, এই একজন সাহারার আমানতকারী, আমরা একের পর এক একাধিক জনের কিন্তু প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরছি। এখানে যেহেতু গ্রামাঞ্চলের মানুষরা বেশি করে এই পলিসিগুলো করে থাকেন, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার সত্ত্বেও সেই সেবিক যার কাছে অ্যামাউন্টটা 25,000 কোটি টাকা, এখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু একটি অ্যাপ লঞ্চ করেছিলেন যে সাহারা রিফান্ড পোর্টাল, এবং সেই রিফান্ড পোর্টালে ক্লেম করলে টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু এখনও পর্যন্ত আমরা একাধিক জনের সাথে কথা বললাম, এখনও পর্যন্ত মানুষ ক্লেম তারা বোঝেন না, ক্লেম শোনেন না, এবং টাকা ফেরত দেওয়া হচ্ছে বিষয়টাই জানেন না। কারণ তারা বিশ্বাসের সাথে করেছিলেন, সাহারায় টাকা বিনিয়োগ করেছিলেন, এবং যে সমস্ত সাহারায় যে সমস্ত হোল্ডাররা ছিলেন, এজেন্ট হোল্ডার, তার এজেন্টরা, তারা কিন্তু সেই কাগজই ঠিক করে দেয় না। কাগজ আপনাকে কখনো দেন না, কাগজ দেন না, এবং সেই এজেন্ট আপনাকে এখন বলেও না কখনো যে রিফান্ড পোর্টালে টাকা দেওয়া হচ্ছে। তো 25,000 কোটি টাকার মধ্যে আমরা কিন্তু একটি পোস্ট করেছিলাম যে 23,000 কোটি টাকা, তাহলে কি সেটা ভোট প্রচারে ব্যবহার করা হচ্ছে? কারণ 10% আমাদের কাছে সঠিক তথ্য, মাত্র 10% টাকা কিন্তু মানুষ পাচ্ছেন, অর্থাৎ 25,000 কোটি টাকার মধ্যে মাত্র 2 থেকে 2,500 কোটি টাকাই কিন্তু রিফান্ড পেয়েছেন মানুষ। এবং যারা অতি সতর্কতার সহিত ক্লেম করেছেন, এবং সেই ক্লেমটাও কিন্তু অতটা সোজা নয়, এবং সাধারণ মানুষ, এই কাকুকে দেখুন, ইনি গ্রামের বাসিন্দা, এনার পক্ষে ক্লেম, এই জিনিসটাই তো উনি বোঝেন না। কাকু ক্লেম বোঝেন না? না না, বোঝেন না। তো দেখা যাক আর কতজনের প্রতিক্রিয়া আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি, কিন্তু আমরা কোনো সঠিক তথ্য ছাড়া আমরা কোনো তথ্য পেশ করি না। সেটুকুই পশ্চিমবঙ্গ টিভির যারা দর্শক ভিউয়ার্স রয়েছেন তাদের কাছে আমাদের একটাই বার্তা, সাহারার টাকা যদি 23,000 কোটি টাকা এখনও পর্যন্ত মানুষ পেল না, 25,000 কোটি টাকার মধ্যে মাত্র 2,500 কোটি টাকাই কিন্তু মানুষ রিটার্ন পেয়েছেন, বাকি টাকা গেল কোথায়? বাকি টাকাটা গেল কোথায়?